আল পাপ করে নাই জন্মে যে জন পাপ করে নাই জন্মে যে জন ভাগি নয় তোর করুণার পাপীর আছে তোমার কাছে দয়া পেতে অধিকার পাপীর আছে তোমার কাছে দয়া পেতে অধিকার ও দয়াল পাপ না করলে মাফ করবে কি তক্তে একদিন বসিয়া মাফ না দিলে রহমান নাম যাবে তোমার মুছিয়া পাপ না করলে মাফ করবা কি তক্তে একদিন বসিয়া মাফ না দিলে রহমান নাম যাবে তোমার মুছিয়া কাশি আমার পূর্ণ করিয়া কাশি মোর পূর্ণ করিয়া তোর কাছে হাত পাতিবার পাপীর আছে তোমার কাছে দয়া পেতে অধিকার পাপীর আছে তোমার কাছে দয়া পেতে অধিকার আমরা দুইজন এখানে গান গাইতে আসছি যতক্ষণ আসর চলে আমাদের সাধ্য অনুসারে আমরা গান করব পরিশ্রম করব গান গাওয়ার শেষে আমরা যখন চলে যাব তখন অনুষ্ঠানের কর্তাপক্ষ যিনি তিনি আমাদেরকে যা দিবেন এটা আমাদের পারিশ্রমিক গান মালিকের অনুগ্রহ নয় এটা আমরা পরিশ্রম করছি তাই তিনি আমাদেরকে যা দিবেন এটা আমাদের পারিশ্রমিক তার দয়া না তুমি যে রহমানুর রহিম তোমার এক নাম রহমান আর এক নাম রহিম দুইটা নামের অর্থই প্রায় এক দুইটা নামের অর্থ যদি এক হয় তাহলে দুইটা নাম বানান করলে অক্ষর দুই রকম হয় হরফ দুই রকম অর্থাৎ দুইটা নাম দুই রকম অর্থ একরকম তাইলে একই অর্থের দুইটা নাম তোমার রাখার কারণ কি এটা আমার একটা প্রশ্ন তোমার নাম রহমান এবং রহিম দুইটা নামের অর্থই এক প্রায় খুব বেশি বেশ কম নাই যেটুকু বেশ কম আছে এটা ধরলেও চলে না ধরলেও চলে তাহলে একটা নাম হইলেই চলতো একই অর্থের দুইটা নাম তোমার কেন এর ভিতরে কি কোনো তাৎপর্য আছে গভীর কোনো রহস্য যদি থাকে তাহলে বলবে দাঁড়িয়ে যে এই কারণে আমার দুইটা নাম এটা আমার জিজ্ঞাসা আর গানের মধ্যে আমি যাহা বলতেছি আপনারা তো বুঝতেছেন আমরা যারা পাপ করব দুনিয়াতে তারা তোমার কাছে ক্ষমা চাইব যে দুনিয়াতে পাপ করে নাই তার কি তোমার কাছে ক্ষমা পাওয়ার ক্ষমা চাওয়ার বা তোমার অনুগ্রহ কামনা করার কোনো প্রয়োজন আছে যদি থাকে তাহলে বলবে যে পাপ ছাড়াও পাপ না করলেও আমার দয়া ছাড়া সম্ভব নয় যদি থাকে বলবে একটু বুঝে শুনে কইও আমার কিন্তু কথা আছে পরে তোর বলেরই বন্ধু তুমি
কীর্তনে লোকের কিছুই না, ধনী তোমায় জনম ধরে একদিন মনে করে না। দুর্বলেরই বন্ধু তুমি ধনী লোকের কিছুই না, ধনী তোমায় জনম ধরে একদিন মনে করে না। প্রথম জেনে নাও হে টেনে, আমার কিন্তু তোমার প্রতি কোনো অশ্রদ্ধা নাই, তবে আমার অন্তরে যাহার সংকোচ, যে সংকোচ তার উদয় হইতেছে, এগুলি নিরসন করার জন্য তোমার কাছে প্রার্থনা। তোমার বিরোধিতা করার ইচ্ছাও নাই, তোমার প্রতি কোনো অশ্রদ্ধাও নাই। এটা বইলা দিতেছি, কারণ এখন যুগটা হইলো মিডিয়ার যুগ। জীব পরম গানের কঠিন ভাবটা মানুষ বুঝে না। ইউটিউবাররা কেটে সেটে যেগুলি প্রকাশ করে তে গায়কের ভালোর চেয়ে মন্দ হয় বেশি। এই জন্যই পালাটা গাওয়া বড় দুষ্কর। এই জন্য বলে দিচ্ছি, তোমার প্রতি কোনো অশ্রদ্ধা নাই, আমার অন্তরে এইগুলি নিয়ে দ্বন্দ্ব আছে, এইগুলি নিরসন তুমি ছাড়া আর কে করবে? তাই প্রথম জেনে নাও হেটে নে, ফুলে তোমার রুদ্ধ দ্বার, পাপির আছে তোমার কাছে দয়া পেতে অধিকার। ও দয়াল কোথায় হতে কেমন করে এলাম আমি জগতে, চেষ্টা করে পারলাম না এই নিগুর তত্ত্ব বুঝিতে। কোথা হতে কেমন করে এলাম আমি জগতে, চেষ্টা করে পারলাম না এই নিগুর তত্ত্ব বুঝিতে, আমার জন্ম গেল জলের স্রোতে, জন্ম গেল জলের স্রোতে, ভাসিতেছি অনিভার, পাপির আছে তোমার কাছে দয়া পেতে অধিকার। সমাধির এই পূর্ণ গর্বে দেহ যেদিন হবে লীন, থাকবে কি আর কোনো কিছু, আসতে হবে কোনো দিন। এটাও আমার একটা প্রশ্ন, এটা প্রশ্নবোধক। সমাধির এই পূর্ণ গর্ভে দেহ যেদিন হবে লীন, থাকবে কি আর কোনো কিছু, আসতে হবে কোনো দিন। কাঠরে কয় জালালুদ্দিন, কাঠরে কয় জালালুদ্দিন, দয়াল এই গেলা পাতিস না, পাপির আছে তোমার কাছে দয়া পেতে অধিকার। করে নাই জন্মে যেজন, পাপ করে নাই জন্মে যেজন, ভাগ্য নয় তোর করুণা, পাপির আছে তোমার কাছে দয়া পেতে অধিকার, পাপির আছে তোমার কাছে। আগেরটা বলি গান হিসাবে ধরছে না, আগেরটা বলি যে কথার পরবর্তীতে কথা, সাথে একটু টান দিছি আর কি। এটা বলি গান না, আর একটা গাইতে হইব। আহা,